সবাই বলে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ইট ইজ টোটালি রং। প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট, প্র্যাকটিস রিডিউসেস দ্য ইমপারফেকশন। আইডিয়াল পারফেক্ট বলে কিছু হয় না, যত প্র্যাকটিস করবে সেটা কী করবে, তোমার ইমপারফেকশনকে রিডিউস করবে। ওকে, সো ওয়েলকাম টু স্টার সায়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, আর আমি তুষার। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সামনে যে সাব ইন্সপেক্টরের প্রিলি এক্সামিনেশন রয়েছে, তার জন্য সামনে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে এক্সাম হওয়ার। এই কয়েকদিনে কীভাবে আমরা প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাব উইথ ঘরবন্দি স্ট্র্যাটেজি, দিস ইজ সামথিং নিউ। অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, বিকজ ইটস গোনা বি ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি হেল্পফুল ফর ইয়ার প্রিপারেশন। সো চলো শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা অলরেডি জেনে গেছো বিভিন্ন সোর্স থেকে, ঠিক আছে, যে 5ই ডিসেম্বর যে এসআই এক্সামিনেশান, ডাব্লিউবি পুলিশের এসআই এক্সামিনেশান 99.9% হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, মানে হচ্ছেই। সো আমরা যদি হিসাব করি একটু, যে আমরা দেখতে পাবো এখন থেকে যদি টোটাল 5 তারিখ হিসাব করা যায়, তাহলে আমরা 23 দিন মতো টাইম পাবো, ঠিক আছে। সেই 23 দিন থেকে আমি 2 দিন আরও বাদ দিলাম, তো হাতে থাকলো 21 দিন, 21 ডেজ। এই 21 ডেজে কীভাবে আমরা নিজে প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাবো, দ্যাট ইজ দ্য মোটিভ অফ দিস ভিডিও। ওকে, প্রিপারেশন শুরু করার আগে, ঠিক আছে, প্রথমে একটা কথা বলতে চাই, যারা এখনও সিরিয়াস হওনি তারা কিন্তু সিরিয়াস হয়ে যাও। যারা খুব সিরিয়াসলি পড়াশোনা করছো এক্সামের জন্য, ঠিক আছে, তারা তো গ্রেট, তারা তো সব ঠিক আছে। বা যারা এখনও সিরিয়াস হওনি এক্সামের জন্য, তারা এখনও সিরিয়াস হয়ে যাও। ভীষণভাবে সিরিয়াস হওয়াটা ইম্পর্ট্যান্ট, বিকজ নিজে যদি সিরিয়াস না হও এখনও পর্যন্ত, তাহলে কোনো রকমভাবে নিজে প্রিপারেশনকে এফেক্টিভলি এগিয়ে নিয়ে যেতে পারবে না। সো প্রথমেই নিজেকে সিরিয়াস হতে হবে, নিজেকে নিজের প্রতি কমিটেড হতে হবে। ওই জন্যই তোমরা বিভিন্ন রকম দেখেছো, যারা অনেক বেশি, অনেকের যারা র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক হোল্ডার, বড় বড় পজিশানে গেছে, তারা নিজেদের লাইফে কোনো না কোনো সময় নিজেকে ঘরবন্দি করেছে। ঘরবন্দি করা মানে হচ্ছে জেলবন্দি করা। জেলবন্দি করা মানে এমন একটি সময় তোমার লাইফে যেখানে তুমি নিজের প্রতি নিজে কমিটেড এবং নিজে ঠিক করো যে আমার এই সময়টুকু, কোনো একটা পিরিয়ড, সেই টাইমে, সেই টাইমটুকু তুমি নিজের জন্য ডেডিকেট করবে, অনলি ফর ইউ, শুধুমাত্র নিজের জন্য, নিজের ফিউচারের কথা ভেবে নিজের জন্য ডেডিকেট করবে, সেটাই কি বলবো ঘরবন্দি স্ট্র্যাটেজি। কেউ যদি কখনও যখন ঠিক করে নেয় নিজেকে কোনো একটা ঘরের মধ্যে বন্দি করবে, তখনই সে নিজের মেন্টালিটিকে অলরেডি একটা সিগন্যাল দেয়, হ্যাঁ, নিজের নিজের প্রতি একটা কমিটেড হয়ে যায় যে এই সময়টুকু শুধু আমার নিজের আর কারোর নাই, অনেক সময় আছে লাইফে অনেক কিছু করার, বাট যে সামনে যে সময়টা রয়েছে দ্যাট ইজ সো ক্রুশিয়াল, খুব ইম্পর্ট্যান্ট লাইফে, এই যে সময়টুকু যদি নিজের জন্য ডেডিকেট করতে পারি, তাহলে আমার লাইফে অনেক বেশি চেঞ্জেস আসতে পারে। কারোর হতে পারে, কারো ফিনান্সিয়াল যে প্রবলেম ফ্যামিলি, সে যদি জব পায় সে নিজে স্টাবে, মানে নিজে প্রতিষ্ঠিত হতে পারবে, প্রতিষ্ঠিত হয়ে নিজে ফ্যামিলিকে হেল্প করতে পারবে, তার ফিউচারকে এগিয়ে নিতে পারবে, তার বাবা মাকে প্রাউড ফিল করাতে পারবে। সো অনেক পজিটিভ কিছু হতে পারে এই শুধুমাত্র এই কদিন যদি নিজের প্রতি নিজে ডেডিকেট করো। সো নিজেকে ঘরের মধ্যে বন্দি করার চেষ্টা করো, এবং ঘরের মধ্যে বন্দি করা মানে হচ্ছে নিজের প্রতি নিজের ডেডিকেশনটা বাড়াতে হবে, এই সময়টুকু নিজেকে দিতে হবে। এবার চলো বলি আমরা যে কীভাবে এই ঘরবন্দি স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে আমার নিজের স্ট্র্যাটেজিকে, এই প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাব। আমি অলরেডি ধরেই নিচ্ছি যারা খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তারা অলরেডি একটা মোটামুটি প্রিপারেশনের জায়গায় চলে এসছো, ঠিক আছে। এখন টাইম হচ্ছে প্র্যাকটিস করার। আমি বলেছি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ইমপারফেকশনকে রিডিউস করতে পারবে, অনেক বেশি কমাতে পারবে, ত্রুটিটা কমে আসবে, ঠিক আছে। আর এই যে মাত্র আমরা 21 দিন, ধরে রাখো 21 দিন আমরা যে টাইম পাচ্ছি, এই 21 দিনের মধ্যে আমরা কীভাবে নিজেদের মতো করে যে একটা রুটিন বানাবো, এবং সেই রুটিনটা কীভাবে বানাবো, কোন কোন সাবজেক্টগুলোকে প্রত্যেক দিন রাখতে হবে, সেটা তো আমি বলবই। তার আগে বলে রাখি, অনেকের মনে কনফিউশন থাকে যে রাতে পড়বো নাকি দিনের ভোরবেলা উঠে পড়বো, মানে বা রাত্রেবেলা দেরি করে মানে দেরি করে রাত্রেবেলা পড়বো, কোনটা করবো, কোনটা এফেক্টিভ হয়। দেখো বলে রাখি, অনেকের বেশি রাত পর্যন্ত পড়লে বেশি এফেক্টিভ হয় পড়া, কারো আবার সকালবেলা উঠে পড়লে ভালো হয়। সো এটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে যে কার কোন সময়টা বেশি এফেক্টিভ লাগে। সো এই সময় যার যেটা বেশি পছন্দের টাইম পড়ার জন্য খুব এফেক্টিভ যেগুলো হয়, সেই টাইমেই কিন্তু
সেই টাইমকে ডেডিকেট করো, সেই টাইমেই পড়ো, সেটা ভোরবেলা হতে পারে বা দেড় রাত পর্যন্ত হতে পারে, ঠিক আছে? যে রুটিনটা বানাবে সে রুটিনের মধ্যে খুব স্মার্টলি তোমাকে সাবজেক্টগুলোকে চুজ করতে হবে, যে কোন কোন সাবজেক্টগুলো বেশি ক্রুশিয়াল হচ্ছে, কোন সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট। এখনও তোমার প্রিপারেশনে মনে হচ্ছে যে ওই সাবজেক্টগুলোকে আমাকে বেশি রাখতে হবে, সেই সাবজেক্টগুলোকে রেগুলার রাখতে হবে। এর আগে আমি অলরেডি বলে দিয়েছি, যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি হাই হতে চলেছে এবং কাট অফটা অনেক বেশি হাই হবে এবার, এবং যেটি খুব কম্পিটিশন যেহেতু বেশি, 140+ টার্গেট আমি বলেছিলাম রাখতে, সেই টার্গেটের যদি কথা আমরা ভাবি তাহলে ম্যাথ অ্যান্ড জিআই পোর্শনটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বিকজ ম্যাথের কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে, কোন কোন পোর্শনগুলো পড়তে হবে আমি অলরেডি ভিডিও করে বলে দিয়েছি, তাছাড়া বলে দিয়েছি জিকের কোন পোর্শনগুলো পড়বে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কোন কোন পোর্শনগুলো পড়বে অলরেডি আমি ভিডিও করে প্লেলিস্ট করে দিয়েছি, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখতে পারো, ওখান থেকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন পোর্শনগুলো পড়বে। ওকে, এই সময়ে নতুন করে পড়ার কিছু দরকার নেই, যেগুলো হয়েছে অলরেডি, ঠিক আছে, অলরেডি তোমার প্রিপারেশন যতটুকু হয়েছে সেইগুলোকে আর একবার ঝালাই করার সময় হচ্ছে এই সময়টা। এই সময় নতুন কিছু পড়তে গেলে কিছু কিছু টাইম কিছু কিছু জিনিস পড়া যায় যেগুলো একটু মনে হয় পড়ার মতো, বাট বেশি কিছু সব কিছু নতুন কিছু পড়তে গেলে হবে না, যেগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেগুলোকে প্র্যাকটিস করতে হয় মোর অ্যান্ড মোর। বিকজ এই এমন এমন হয় যে পড়া জিনিসগুলো অনেক সময় কী হয়ে যায়, ল্যাক অফ প্র্যাকটিসের কারণে পরীক্ষায় দেখা কোশ্চেন, জানা কোশ্চেন কনফিউজ হয়ে যায় যে কোনটা অ্যান্সার হবে। সেই কনফিউশনকে দূরীকরণ করার জন্য এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, সেইগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, তাছাড়া আমি যে বলছি যে ম্যাথ অ্যান্ড জিআইটা এত বেশি ইম্পর্টেন্ট, বারবার বলছি ওখানে বেশি ফোকাস করতে, ঠিক আছে? যারা তো ম্যাথের স্টুডেন্ট, ম্যাথে অনার্স করেছে বা সায়েন্সের স্টুডেন্ট আছো, ম্যাথটা খুব স্ট্রং, তারা মনে করছে ম্যাথটা আমি পারবো, তাহলে ম্যাথটাকে রেগুলার রাখার দরকার নেই তাদের জন্য, তারা অন্য অন্য সাবজেক্ট জিকের দিকে বেশি ফোকাস করতে পারে। কিন্তু বেসিক্যালি যারা বেশিরভাগ আছে, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, আর্টসের স্টুডেন্ট আছে, তাদেরকে ম্যাথ অ্যান্ড জিআইকে রেগুলার তাদের রুটিনের মধ্যে রাখতে হবে। দেখো, রেগুলার 8 থেকে 9 ঘন্টা তুমি ডেডিকেট করো নিজের প্রতি, 8 থেকে 9 ঘন্টা রুটিনে রাখতে হবে টাইম, ঠিক আছে? এবার ম্যাথ অ্যান্ড জিআইকে রেগুলার রাখতে হবে। আমি যদি একটা রুটিনের কথা বলি, সাপোজ ম্যাথকে রেগুলার যদি 3 ঘন্টা তুমি রাখো, 3 ঘন্টা চেষ্টা করো দুটো চ্যাপ্টার কভার করার, ঠিক আছে? 3 ঘন্টার বেশি টাইমও যদি যায় তাহলেও চেষ্টা করো দুটো করে চ্যাপ্টার কভার করার, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট, যে ধাঁচগুলো তুমি দেখতে পাচ্ছ, যেমন কোশ্চেনে প্যাটার্ন, সেই কোশ্চেনে প্যাটার্ন অনুযায়ী তোমাকে চেষ্টা করো যে দুটো চ্যাপ্টার আমি কভার করবো দিনে। সো সেখানে ধরো 3 ঘন্টা টাইম চলে গেল। তারপর জিআই, জিআইকে তুমি একটা চ্যাপ্টার মোটামুটি ধরো 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে, ধরে রাখো 1 থেকে 1.5 ঘন্টা একটা চ্যাপ্টার জিআই কমপ্লিট করবে। তো ম্যাথ জিআই তুমি রেগুলার রাখতে হবে, সে ওখানে 4 ঘন্টা থেকে তোমাকে 5 ঘন্টা টাইম রেগুলার দিতে হবে, ঠিক আছে, ম্যাথ অ্যান্ড জিআই মিলে। তাহলে আমরা যদি 5 ঘন্টা ওখানে চলে যাই, ঠিক আছে, তারপরে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, যে জিকে পোর্শনটা আছে সেটাকে তুমি অল্টারনেটিভ ডেসে করতে পারো। কেমনভাবে? যে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি একদিন রাখলে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, তা হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা 1 ঘন্টা করে দিলে 3 থেকে 3 ঘন্টা, তাহলে আমরা ওখানে 5 ঘন্টা হলো, এখানে 3 ঘন্টা, 8 ঘন্টা হয়ে গেল। আর যেটা করতে হবে রেগুলার, একটা করে এখন থেকেই একটা করে মক টেস্ট রেগুলার দিতে হবে। বিকজ যদি আমরা দেরি করে অনেক পরে গিয়ে, একদম পরীক্ষার আগে গিয়ে মক টেস্ট দিই, তারপর যদি আমাদের নাম্বার বা আমরা দেখি যে আমরা ঠিকঠাক কভার করতে পারছি না, টাইমে নামাতে পারছি না, বা আমাদের অনেক বেঁধে যাচ্ছে, কাট অফ ক্লিয়ার হচ্ছে না, তাহলে কনফিউশনটা আর অনেক, মানে চিন্তাটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, নার্ভাস হয়ে যায়। সো সেই চাপটা, সেই প্রেশারটা এখন থেকে নেওয়ার চেষ্টা করো, এখন থেকে মক টেস্ট রেগুলার, একটা করে মক টেস্ট। এই রেগুলার যদি একটা করে মক টেস্ট দাও তাহলে কী কী উপকার হবে? রেগুলার একটা করে মক টেস্ট দেওয়ার পরে বুঝতে পারবে যে তোমার এখনও কোথায় খামিয়াটা কোথায় আছে, কোথায় তোমাকে আরও বেশি ইম্প্রুভ করতে হবে। হ্যাঁ, তুমি আগে চেষ্টা করো যে ওই টাইমের মধ্যে তুমি কভার করতে পারছো কিনা, তোমার স্পিডটা আর কতটা বাড়াতে হবে, অনেক বেশি আউটপুট তুমি ওখান থেকে পাবে, ঠিক আছে, অনেক বেশি তুমি জিনিস জানতে পারবে যেগুলোকে ইম্প্রুভ করার মতো। তো এখন থেকে একটা করে মক টেস্ট রেগুলার দিতে হবে। ধরো এখান থেকে আমাকে 1.5 ঘন্টা একটা মক টেস্ট দিলাম, প্লাস আমাকে 1 ঘন্টা আমি মূল্যায়ন রাখলাম, 8 ঘন্টাকে আমি মূল্যায়ন, মানে 2 থেকে 2.5 ঘন্টা আমি রাখলাম টোটাল মক টেস্টে আর মূল্যায়ন করার জন্য। তাহলে আমরা এখানে চলে গেল ম্যাথ জিআইতে আমার 5 ঘন্টা চলে গেল, আর এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু রেখেছি, আর একদিন অল্টারনেটিভ ড্রেসে তুমি রাখতে পারো যে পলিটি, ইকোনমিক, সায়েন্স, সেখানেও রাখতে পারো, মানে একদিন হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, আর একদিন পলিটি, ইকোনমিক, সায়েন্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি রেগুলার রাখলে ভালো হয়। এইভাবে যদি করো তাহলে আমার হচ্ছে ওখানে 5, 3, 8, আর এখানে 2 ঘন্টা, ঠিক আছে, এরকম যদি 10 ঘন্টা করে, 9 থেকে 10 ঘন্টা তুমি যদি রেগুলার নিজের প্রতি ডেডিকেট করো, তাহলে তোমাকে
এই চাকরি পাওয়ার থেকেও আটকাতে পারবে না। অর্থাৎ তুমি নিজের 100% তুমি নিজেকে দাও, চেষ্টা করো, তারপরে রেজাল্ট যাই হোক হোক সেটা কোনো প্রবলেম না, বাট নিজে যেন রিগ্রেট করতে না হয় যে আমি যদি আরেকটু বেশি পড়তাম তাহলে আমি কয়েক নম্বরের জন্য যে কাট অফ ক্লিয়ার করতে পারতাম না, পারলাম না, তা সেটা হতো। ঠিক আছে, সো নিজেকে নিজের প্রতি কমিটেড করো এবং 100% দেওয়ার চেষ্টা করো। তাছাড়া যে মক টেস্ট কোথা থেকে দেবে, মক টেস্ট বুক আমি একটা রিভিউ করে দিয়েছি, সেটা দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে, ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে মক টেস্ট কোথাতে পাবে, আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সো ওখান থেকে দেখে নিতে পারো। আর একটা কথা হচ্ছে জিআইয়ের পোর্শনটা, যে সবগুলো তো পড়তেই হবে, যে সংখ্যা শ্রেণী থেকে শুরু করে অ্যালফাবেট সিরিজ, ক্লাসিফিকেশন, সাদৃশ্য, যেগুলো আছে, মানে ভার্বাল রিজনিং অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এখন থেকে যেটা একটু বেশি দিচ্ছে সেটা স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, এখান থেকে কনফিউশন হয়ে যায় কিন্তু। হ্যাঁ, সিলোলিজমটা, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনটা, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনটা, এগুলো কিন্তু দিচ্ছে এখন। সো এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। তাছাড়া ওই ক্যালেন্ডার থেকে কোশ্চেন দিচ্ছে এখন, সো এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো রোজ। আশা করি এইভাবে যদি এগিয়ে যাও তাহলে প্রিপারেশনটা অনেক বেশি পারফেক্ট হবে, মানে টেন্স টু পারফেক্ট হবে, এবং অনেক বেশি ভালো ফল করতে পারবে। সো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আমার পাশে থাকার জন্য, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।